রাজধানীর গাবতলী বাস টার্মিনালের বৃহস্পতিবার রাতের চিত্র। একই চিত্র ছিল মহাখালী ও সাইদাবাদ বাস টার্মিনালেও। কঠোর বিধিনিষেধ শুরুর আগ মুহূর্তে মানুষ যেভাবে পারছেন বাড়ির পারে ছুটছেন। রাজধানীর বাস টার্মিনালগুলোতে বৃহস্পতিবার সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় ছিল। রাতের বেলা সেই ভিড় আরও বেড়ে যায়। যাত্রীরা বলছেন, টানা 14 দিনের বিধিনিষেধের কারণে ঢাকা ছাড়ছেন তারা। বিভিন্ন লকডাউনের কারণে, বিভিন্ন সমস্যার কারণে ঢাকা চলে থাকা কষ্ট হয়ে যাচ্ছে। কাল লকডাউন, যাইতে পারবো না, হয়তো কতদিন পরে যাওয়া লাগবে। টার্মিনাল ঘুরে দেখা গেছে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। সব বাসই পাশাপাশি দুই সিটে যাত্রী পরিবহন করছে, ভাড়াও নিচ্ছে 60% বেশি। 350 টাকাও গেছি, 500 টাকাও গেছি, কিন্তু সেই অনুযায়ী এখন দেখছি অতিরিক্ত ভাড়া বেশি। কেন ভাড়া বেশি নেওয়া হচ্ছে, কেনই বা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি বাস কর্তৃপক্ষ। সরকারি নির্দেশনা অনুযায়ী শুক্রবার ভোর 6টা থেকে আবারও শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ, তাই ঈদের আগে ঢাকা ছেড়ে যাওয়া অনেকেই ফিরছেন। টার্মিনালে সেই ভিড়ও রয়েছে। এদিকে ঈদের দিন বুধবার রাজধানীর সড়কগুলো ফাঁকা থাকলেও বৃহস্পতিবার বদলাতে থাকে চিত্র। দিনের তুলনায় রাতে সড়কে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঘরমুখো মানুষের ভিড়। বিধিনিষেধের কারণে কর্মস্থল বন্ধ থাকায় এবং কাজের অনিশ্চয়তায় গ্রামে ফিরছেন তারা। এখন থেকে কি করব ভাই, লকডাউনে কোনো ইনকাম নাই, পাশাপাশি ছেড়ে দিয়ে বলছো না কি করব, মনে করেন থাকি তো মেসে। আজকে যদি না যাই তো কালকে আবার ঢাকা থাকতে হইব, কাজও বন্ধ, খাইব কি মানুষ। শিমুলিয়া ও বাংলাবাজার এবং দৌলদিয়া ও পাটুরিয়া ঘাটে দিনভর ঢাকামুখী ও ঢাকা ছেড়ে যাওয়া শত শত গাড়ির চাপ ছিল। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।